আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গত টিউটোরিয়ালে এক্সপ্রেস আমাদের সিস্টেমে করেছি, মানে অ্যাড করেছি, সার্ভার ক্রিয়েট করেছি, আপনারা দেখেছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা MongoDB আমাদের সিস্টেমের সাথে অ্যাড করব। তো আমরা এমনিতে আমাদের কম্পিউটারে রান করেছি, কিন্তু আমাদের এখানে যদি আমাদের যে প্রজেক্টটা আমরা তৈরি করবো, ধরেন এক্সপ্রেসের সঙ্গে কানেক্ট করিনি, সেটা কানেক্ট করার জন্য আমাদের একটা মডিউল লাগবে, সেটা হলো মঙ্গুজ, ঠিক আছে, বা মঙ্গো ক্লায়েন্টের মাধ্যমেও করা যায়, তবে মঙ্গুজটা সবচেয়ে কনভেনশন এবং আপডেটেড, এটা ইউজ করা ভালো। তো আমি ভালো বলতে কথা বুঝি না, মঙ্গুজ দিয়ে কাজগুলো করা হয়। তো আমি এখানে দেখেন এই যে মঙ্গুজটা ইনস্টল করেছি, এখানে আপনাদেরকে যদি দেখাই, এই যে এইভাবে npm ইনস্টল মঙ্গুজ, এইটা দিয়ে। আর প্যাকেজ ডট জেসনে গিয়েও যদি আপনাদের দেখাই, আমার জাস্ট তিনটে ডিপেন্ডেন্সি বা এগুলো আমার ডিপেন্ডেন্ট আমাদের এই ইয়েটা আসবে, প্রজেক্টটা যেগুলোর উপর, সেগুলোকে বলা ডিপেন্ডেন্সি। এক্সপ্রেস, মঙ্গোজ, নোডমন, এইগুলো আমরা নোডমন কেন ইউজ করি, এক্সপ্রেস কেন ইউজ করি, সেগুলো আমি বলেছি গত টিউটোরিয়ালে। আজকে আমরা মঙ্গোজের কাজ দেখবো। তো মঙ্গোজ দিয়ে মূলত আমরা ডাটাবেজের সঙ্গে কানেক্ট করবো, সেটা অন্য পেজও করতে পারি, আবার এখানেও করতে পারি। সাপোজ আমি যদি অন্য পেজেই করি, তাহলে আমাকে এইখানে আরেকটা, সরি, আমাকে এইটাতে ক্লিক থাকতে হবে। তারপরে এইখানে উপরে যদি একটা আমি ফাইল তৈরি করি, সেটার নাম দিলাম হলো ডাটাবেস ডট টেক্সট। ওকে, এইখানে আমরা মঙ্গোজকে যদি ইয়ে করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা মঙ্গোজকে নিয়ে নিই, মঙ্গোজ, ঠিক আছে, আপনারা জানেন। এখানে আমাদের মঙ্গোজটা আমাদের অ্যাড করে দিতে হবে, ইম্পোর্ট করার মতো, তাই না? আচ্ছা, এবার আমরা কানেকশন দেওয়া খুবই সহজ, আমাদেরকে জাস্ট লিখতে হবে, আমাদের মঙ্গোজের মধ্যে নিলাম হয়ে গেছে নাকি দুটো এস না, আমাকে এখানে ও মঙ্গোজ, মঙ্গোজ ডট জাস্ট খালি লিখতে হবে, একেবারে সহজ। পিএসপি যেরকম কানেক্ট দেওয়া হয় পিএসপি, এইখানে জাস্ট আমাদেরকে প্যাথটা বলে দিতে হবে, ঠিক আছে। তো সে প্যাথটা, ইউআরএলটা আমরা আর কিছু প্যারামিটার দিয়ে দিতে হয়। তো আমি জাস্ট প্রথমে প্যাথটা বিভিন্নভাবে দেওয়া যায়, মঙ্গো আমি ডিবি লিখলাম, ঠিক আছে, মঙ্গো ডিবি, এটা কোলন প্লাস প্লাস লোকাল হোস্ট প্লাস এখানে আমাদের ডাটাবেজের নাম দিতে হবে। আচ্ছা, আমাদের যদি এখানে আবার একটা কোলনের মধ্যে থাকবে, ঠিক আছে। তো আমাদের ডাটাবেজ যদি না থাকে, সে তৈরি করে নেবে, থাকলে হ্যাঁ ওইটাতেই কাজ করবো। গত আমার প্রথম টিউটোরিয়ালে ডাটাবেজ তৈরি করেছিলাম, আমি এটাতে আবার আজকে এটা ডাটাবেজের নাম দিয়ে দিয়েছি টেস্ট। ওকে, এই ডাটাবেজটা সে তৈরি করবে। আচ্ছা, না বাস হয়ে গেল আমার কানেকশন দেওয়া, ঠিক আছে। এখন কানেকশনটা হলো কিনা সেটা টেস্ট করার জন্য আমরা, কানেকশন কিন্তু আমাদের হয়ে গেছে, জাস্ট খালি কানেকশনটা হলো কিনা সেটা চেক করার জন্য আমরা ইয়ে করতে পারি, হলো মঙ্গোজ, সরি, মঙ্গোজ ডট কানেকশন ডট ওয়ান্স, মানে কয়বার কানেকশন করবে, একবার, ঠিক আছে, ওয়ান্স। আর এইখানে আমি জাস্ট দিব হলো ওপেন। এই প্যারামিটারগুলো আমাদেরকে দিয়ে দিতে হয়, এবং এখানে একটা কলব্যাক ফাংশন আমরা কল করব, ঠিক আছে। ফাংশনটা কলব্যাক ফাংশন আপনারা কি জানেন, এটা ফ্লাটার, আমি এভাবেই কলব্যাক ফাংশন এখানে ইউজ করছি। এই কলব্যাক ফাংশনে আমি জাস্ট কনসোলে দিব যে আমার এটা চলছে, ঠিক আছে, এটা। আচ্ছা, আমার হলো কি বলবো, কি বলে, আমার কানেকশনটা রানিং আছে, জাস্ট আমি লিখব কনসোল ডট লগ, এখানে দেব কানেক্টেড, ওকে, কানেক্টেড। আচ্ছা, এটা একটা প্রমিস রিটার্ন করে অবশ্য, এই mongoose কানেকশন এটা এটাকে আমরা ডট দেন দিয়ে যদি এখন লিখি দেন এটা একটা আমাদের ইরর দিয়া করে ঠিক আছে জেনারেট করে ইরর নামে একটা আমরা ভেরিয়েবলের মধ্যে রাখছি ধরে সাপোজ আমার ইরর হলো ঠিক আছে যদি ইরর হয় তাহলে আমরা এখানে একটা কলব্যাক ফাংশন শুরু করব ফাংশনটা ইররটা নেবে বানানটা বলেছি এখানেও বানান ভুল করছি ওখানে অর্থাৎ এখানে যেটা দিয়েছি সেটা এখানেও দেই খালি ইররটা নেবে এবং আমরা console.log এ ইররটা দেব ঠিক আছে join console.log যদি কানেকশন ফলস হয় ঠিক আছে console.log এইখানে একটা এরর হলো এইখানে এই এররটা হলো যে এই আমরা ও এখানে একটা ইয়া ছিল জানি আচ্ছা এখন আমার কানেকশন অলরেডি হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু এটা এই পেজে হয়েছে আমরা কিন্তু এটাকে এই অ্যাপ ডট দিয়ে যেহেতু রান করছি এখানে রিকোয়ার করে দিই কানেক্ট করে দিই তো এখানে আমি এইজন্য সবার উপরেই ডাটাবেসটাকে কানেকশন দিয়ে দিই আগে এখানে আমি যদি দিই রিকোয়ার জাস্ট রিকোয়ার অর্ডিনারি যেটা কোনো কাজ করছি না রিকোয়ার করে দিলাম হলো ডিবি ডাটাবেস দেন data database এখানে যে লেখার দরকার নাই এটা লিখলেই হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আমাদের কিন্তু ডাটাবেসটা কানেক্ট হয়ে যাওয়ার কথা একটা ইরর থ্রো করছে সেটা কোন জায়গায় আচ্ছা এটা মডিউলটা বিল্ট ইন নাই যেন আমাকে এখানে টেস্ট লিখতে হবে টেস্ট ফাইল অবশ্য চিনি নেওয়ার কথা Node app crashed, waiting for the file changes. আচ্ছা আমি যদি এখন এই কোডগুলোকে জাস্ট এখানে না লিখে আমি যদি এখানে লিখি তো কেমন হয় কপি করে এখানে দেখি কোনো ইরর পাই কিনা এবার কন্ট্রোল সেভ দেই একটু বড় করে দেখার দরকার আমার আসলে কানেকশনটা হলো না হয়নি Duplicating warning current URL parser is duplicated and will be removed in a future version. Use the new parser pass option. মানে আমাদের ডাটাবেসটা এখনো কানেকশন হয়নি ঠিক আছে তো এটার কিছু কারণ আছে আমাদের এখানে পাথটা পাচ্ছে না যে কোন পাথে আমি ডাটাবেসটা কানেকশন করছি তো আমি এটাকে একবার স্টপ করি কন্ট্রোল সি এবং আমি এটাকে ক্লিয়ার করে নিই আর এটাকে আমার দরকার নাই তো আমি টার্মিনালটা ওপেন করি এখানে আমার ইররটা কোথায় আমার ইররটা লক করছে এই ইরর যেটা হচ্ছিল সেটা লগ করছে। যদি ইররটা লগ না করে আমি যদি হাই দিই তাহলে বোঝা যাবে যে আমার আসলে ইররটা লগ করছে না কি লগ করছে। এখন যদি আমি সেভ করলাম আর এখানে যদি আমি এখন npm স্টার্টআপ চালাই তাহলে আমার এখানে ইররটা যেতে হচ্ছে, এবার হাই প্রিন্ট করবে। এখানে ইররটা অনেক লং ছিল যার কারণে বোঝা যাচ্ছিল। ওকে, একটা ইরর আসছে হাই কিন্তু চলে আসছে, ঠিক আছে, মানে আমার ইরর আসছে কানেকশনটা হয়নি। কারণটা অবভিয়াসলি হলো আমার এই যে এখানে যে আমি প্যাডটা দিচ্ছি এই প্যাডটা, ঠিক আছে। তো আমরা একটু পজ করে এটা শিখে নিব। তো গাইস আমার ইরোরটা আসলে হয়েছে, দেখেন এখানে শেখার এই জিনিসটা আমি এই যে ইন্টারনেট থেকে কপি করে দিলাম, ইউজ নিউ ইউআরএল পার্সার, ঠিক আছে। আর এই যে এখানে আমার আসলে 5000-এ কিন্তু আমার ডাটাবেসটা চলছে না, ডাটাবেসটা চলছে হলো 27017। এবার যদি আমি সেভ করি দেখেন আমার দেখাবে ডিবি কানেক্টেড। ওকে, এই ব্যাপারগুলো আসলে ডিবি কানেক্টেড কোথা থেকে আসতেছে, এই রেলেন্ট, তার মানে আমার কানেকশনটা ফাইনালি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ডাটাবেসটা চলছিল কোথায় আর আমি ডাটাবেসটা চলছিল কোথায় সেটা কিন্তু এখানে অবশ্যই দেখাচ্ছিল, এই যে বারবার এখানে দেখাচ্ছিল আমাকে ডাটাবেসটা কোথায় কানেক্টেড রান করছি যখন আমি, না এখানে তো দেখাচ্ছিল মঙ্গল যখন চালু। এটাতে কোডটা আসলে দেখা দেয়, যাই হোক এখন হতে পারছি না। তো আমাদের এই প্যাডটা দেওয়ার আরো আধুনিক নিয়ম আছে, স্ল্যাশ স্ল্যাশ আন্ডারস্কোর আন্ডারস্কোর তীর নেমে এইভাবে করে বা বিভিন্নভাবে দেওয়া যায়। তো আমরা এখানে মঙ্গোডিবি কোলন / লোকালহোস্ট কোলন এখানে আমাদের এইটা দিলে এইটাতে আমাদের পিসিতে আমাদের সার্ভারটা চলছে, ঠিক আছে। এটাতে আমাদের সার্ভার চলছে, সরি ডাটাবেস চলছে আর আমাদের অ্যাপ চলছে হলো 5000-এ। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে, অ্যাপটা আমাদের 5000-এ চলছে। সার্ভার এত কোটে চলছে, ডিবি কানেক্ট চলছে ওই কোটে, সমস্যা নেই। আমাদের ডেটাবেসটা ফাইনালি আমরা কানেক্ট করতে পেরেছি। তো এখন আমাদের এখান থেকে আমরা এই রাউটগুলো আমার ঠিকভাবে কাজ করছে। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে কীভাবে এই অ্যাবাউট কাজ চলছে, দেখবো যে কীভাবে আমরা ডাটা দেওয়ার জন্য প্রথমে আগে এখানে দেখেন আমাদের আমি প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে স্কিমা তৈরি করতে হবে, ঠিক আছে, তারপর রাউট তৈরি করতে হবে, মানে কন্ট্রোলার তৈরি করতে, এভাবে করে কাজগুলো। তো আসলে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে গেলে আমাদের অবশ্যই স্কিমা বা যেটা টেবিলের জন্য আমরা স্কিমা তৈরি করতাম এরকম স্কিমা তৈরি করতে হবে, তাই না। তো সেই কাজগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।